জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন অব এনওয়াই তথা জেবিবিএ এর দ্বিবার্ষিক নির্বাচনে গিয়াস তারেক প্যানেল জয়লাভ করেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল 9 জানুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে গিয়াস আহমেদ 224 ভোট আর সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তারেক এইচ খান 194 ভোট পেয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী টুকু মুনির প্যানেল থেকে সভাপতি পদে মাহবুবুর রহমান টুকু পেয়েছেন 160 ভোট আর সাধারণ সম্পাদক পদে মুনির হাসানের প্রাপ্ত ভোট 177। দিনভর বৃষ্টি বাদলের মধ্যে অনুষ্ঠিত ভোট শেষে নির্বাচন কমিশন রাত 10:15 দিকে ফলাফল ঘোষণা করেন। কমিশনের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ বার ভূঁইয়া ও কমিশনার বেলায়েত হোসেন বেলাল ফলাফল ঘোষণা করেছেন। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন জাফর মিতা ও আবু হেলেন হোসেন।